সো গাইস ফাইনালি এন্ড ফাইনালি কিন্তু কোবরা এমপি 40 রিটার্ন আসতে যাচ্ছে, যার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছো। অনেক ভাই কিন্তু আমাকে কমেন্ট করছে, ভাই কোবরা এমপি 40 কবে রিটার্ন আসবে, কোবরা এমপি 40 টা আমরা কবে গেমের ভিতর দেখতে পারবো। তো ফাইনালি কিন্তু তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে কোবরা এমপি 40 গেমের ভিতর রিটার্ন দেওয়া হচ্ছে। তো ফাইনালি কনফার্ম আমরা কোবরা এমপি 40 কবে গেমের ভিতর দেখতে পারবো এবং কত তারিখে আসবে সব কিন্তু ডিটেইল ভাবে এই ভিডিওর মাঝখানে বলে দেবো। এছাড়াও কিন্তু বলে দেবো কি ইভেন্টে আসবে এবং কত ডায়মন্ড লাগতে পারে। রমাদান উপলক্ষে কিন্তু আমাদের গেমের মাঝে একটা মোকা হ্যাকার স্টোর ইভেন্ট আসতে যাচ্ছে, আর সেই ইভেন্টটা দেখতে কেমন হবে এবং সেখানে কি কি আইটেম থাকতেছে সব কিন্তু ডিটেইল ভাবে এই ভিডিওর মাঝখানে রিভিউ করে দেবো। এখানে কিন্তু শেষ না, রমাদান উপলক্ষে কিন্তু আমাদের গেমের মাঝে অনেকগুলো ইভেন্ট আসতে যাচ্ছে, আর সেখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু ফ্রিতে পাবে, সেগুলো কিন্তু এই ভিডিওর মাঝখানে বলে দেবো। এছাড়াও কিন্তু আরো নানা রকম মারাত্মক আপকামিং আপডেট নিয়ে আজকের এই ভিডিও, তো ভিডিওটা একটু স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে, আর তুমি কিন্তু এই রকম নিত্য নতুন আপডেট সম্পর্কিত ভিডিও সবার আগে দেখতে পারবে বা জানতে পারবে। চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কিন্তু আলোচনা করবো লেজ স্মোট টপআপ ইভেন্টটা নিয়ে। আর তোমরা এখন স্ক্রিন উপরে যে ব্যানারটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু লেজ স্মোট টপআপ ইভেন্টের অফিসিয়াল ব্যানার। তো তোমাদের আমি যেটা বলে দিয়েছিলাম ফাইনালি কিন্তু সেটাই হলো, তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম রমাদান উপলক্ষে কিন্তু লেজ স্মোট টপআপ ইভেন্টটা আসবে আমাদের গেমের মাঝে। ফাইনালি কিন্তু তার অফিসিয়াল ব্যানার পাবলিক হয়ে গেল, আর লেজ স্মোট টপআপ ইভেন্টটা কিন্তু 18 তারিখে দেখতে পারবো, অর্থাৎ আগামীকাল কিন্তু এই লেজ স্মোট টপআপ ইভেন্টটা আমাদের গেমের মাঝে দেখতে পারবো। আর ভুল বসিতেও যদি কালকে না আসে তাহলে কিন্তু 20 তারিখের ভিতরে এই লেজ স্মোট টপআপ ইভেন্ট আমাদের গেমের ভিতর দেখতে পারবো। আর এখান থেকে কিন্তু 150 টাকায় 520 ডায়মন্ড নেওয়া যায়। আর এর ভিতরে কিন্তু একটা রুলস আছে, তোমরা যদি 150 টাকায় 520 ডায়মন্ড নিতে চাও তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে 50 ডায়মন্ডের নিচে থাকতে হবে। তোমাদের অ্যাকাউন্টে যদি 50 ডায়মন্ডের নিচে থাকে তাহলে কিন্তু তোমরা 150 টাকায় 520 ডায়মন্ড ইজিলি ভাবে নিয়ে নিতে পারবো। আমি যেটা বললাম রমাদান উপলক্ষে কিন্তু 20 তারিখের ভিতরে লেজ স্মোট টপআপ ইভেন্টটা আমরা গেমের ভিতর দেখতে পারবো। আর 18 ফেব্রুয়ারি আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ আগামীকাল কিন্তু আমরা এই লেজ স্মোট টপআপ ইভেন্টটা গেমের দেখতে পারি। আর রমাদান স্পেশাল লেজ স্মোট টপআপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতর আছে, মোটামুটি 7 দিন থাকবে। আর বর্তমান গেমের ভিতর যে টপআপ ইভেন্টটা আছে আইস সাইট নামে, এই টপআপ ইভেন্টটা কিন্তু পরবর্তী মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। আর এই দুইটা টপআপ ইভেন্ট যাওয়ার পরে আমরা মার্চ মাসের 11 তারিখে কিন্তু রমাদান স্পেশাল সেকেন্ড যে টপআপ ইভেন্ট সেটা কিন্তু দেখতে পারবো। আর শেষ টপআপ ইভেন্টে কিন্তু লেজেন্ডারি লেজেন্ডারি কিছু আইটেম থাকতেছে, ওপরে কিন্তু একটা বডি দেখতে পাচ্ছ, এই বডি কিন্তু লেজেন্ডারি একটা বডি, এই বডির পাশাপাশি কিন্তু একটা থাকতেছে লেজেন্ডারি মাস্ক, আর এই মাস্কটা কিন্তু সাধারণত মরুভূমির মানুষেরা পরে, আর এই মাস্কের পাশাপাশি কিন্তু একটা কাটানের স্কিন থাকতেছে, আর এই কাটানের স্কিনটাও কিন্তু লেজেন্ডারি। আর এই তিনটা লেজেন্ডারি আইটেম দিয়ে কিন্তু আমরা রমাদান স্পেশাল টপআপ ইভেন্ট 2 গেমের ভিতর দেখতে পারবো। লেজ স্মোট টপআপ ইভেন্ট এবং আই সাইড টপআপ ইভেন্ট গেমের ভিতরে যাওয়ার পরেই কিন্তু আমরা এই টপআপ ইভেন্টটা গেমের ভিতর দেখতে পারবো, অর্থাৎ পরবর্তী মাসের 11 তারিখে কিন্তু আমরা এই রমাদান স্পেশাল টপআপ ইভেন্ট 2 গেমের ভিতর দেখতে পারবো। এছাড়াও কিন্তু রমাদান স্পেশাল আমাদের গেমের মাঝে একটা মোকা হ্যাকার স্টোর ইভেন্ট আসতে যাচ্ছে, আর সেটার কিন্তু পিএক্সএস ভিডিও তোমরা এই স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছ। আর এই মুকা হ্যাকার স্টোরের ইভেন্টের মেইন রিওয়ার্ড কিন্তু রাখা হয়েছে এই ঝাড়ুর রিমোটটা, আর এটার নাম কিন্তু দেওয়া হয়েছে ড্রাগন সুইপ। আর এই ঝাড়ুর রিমোটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, আর দেখতেও কিন্তু অনেক ইউনিক টাইপেরই। আর এই ঝাড়ুর রিমোটটা ছাড়াও কিন্তু তোমরা একটা ওল্ড রিমোট দেখতে পারবে, আর সেটা কিন্তু এখন স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছ, আর রিমোটটার নাম কিন্তু বুড়িয়া স্প্রিক। আর এই দুইটা লেজেন্ডারি আইটেম নিয়ে কিন্তু আমরা নেক্সট মুকা হ্যাকার স্টোর গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবো। এছাড়াও বাকি যেগুলো রিমোট দেখানো হয়েছে এগুলো কিন্তু সেম টু সেম আসবে না, এগুলো এক এক সার্ভারের জন্য এক একটা ডিজাইন করা আছে। এছাড়াও কিন্তু রমাদান ইভেন্ট চলাকালীন আমাদের গেমের মধ্যে আরেকটা মোকা হ্যাকার স্টোর ইভেন্ট আসবে, সেটা কিন্তু আমাদের ফিস্টের স্কিন রিলেটেড হবে, আর সেটার কিন্তু অফিসিয়ালি পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমাদের মোকা হ্যাকার স্টোর ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে রাখা হয়েছে বুবলি উইস নামে একটা ফিস্টের স্কিন। এছাড়াও কিন্তু সিকেল লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড রাখা হয়েছে হেলি স্টোর নামে একটা ফিস্টের স্কিন। তোমাদের যেটা বললাম রমাদান ইভেন্ট চলাকালীন কিন্তু এই দুইটা লেজেন্ডারি ফিস্টের স্কিন নিয়ে কিন্তু একটা মোকা হ্যাকার স্টোর ইভেন্ট গেমের ভিতর অ্যাভেলেবল দেখতে পারবো। আমার জানা মতে কিন্তু এই মাসের শেষের দিকে বা লাস্টের দিকে, আর না হয়তো পরবর্তী মাসের 10 তারিখের ভিতরেই কিন্তু এই দুইটা লেজেন্ডারি ফিস্টের স্কিন নিয়ে মোকা হ্যাকার স্টোর ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পারবো। আর এই দুইটা লেজেন্ডারি ফিস্টের স্ক্রিনের ভিতর তোমাদের কোন ফিস্টের স্ক্রিনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্টে বলে যাবা। আর ফার্স্টে যে মোকা হ্যাকার স্টোর ইভেন্টটা তোমাদের মাঝে রিভিউ করে দিলাম, আর সেখানকার দুইটা ইমোটের ভিতর কোন ইমোটটা তোমাদের সবচেয়ে বেশি
ভালো লাগছে সেটা কিন্তু অবিয়াসলি কমেন্টে বলে যাবা। আমার কাছে কিন্তু ফার্স্টে যে ঝাড়ুর রিমোটটা ছিল সেটা কিন্তু অনেক ইউনিক টাইপের লাগছে এবং অনেক ভালো লাগছে। তো চলো ভিডিওর সামনের দিকে যাওয়া যাক, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিও দেখো ঠিকই ভাই কিন্তু লাইক করো না, আমাদের কিন্তু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়। তো ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই, তোমরা কিন্তু 5 মিনিটের উপরে ভিডিও দেখে ফেলছো, যারা যারা এখনো লাইক করো নাই প্লিজ 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 সবাই একটা করে লাইক করে দাও। আর হ্যাঁ, যারা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নিত্য নতুন আপডেট সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও, তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে এবং তুমি কিন্তু এইরকম আপকামিং আপডেট সম্পর্কিত ভিডিও সবার আগে দেখতে পারবে বা জানতে পারবে। চলো ভিডিওতে ফিরে যাক আর আলোচনা করা যাক রমাদান রয়্যাল ইভেন্ট 1 নিয়ে। তোমরা যদি স্ক্রিন উপরে লক্ষ্য করো তাহলেই কিন্তু দেখতে পারবে রমাদান স্পেশাল যে এসকার গানের স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে সেটাই কিন্তু থাকবে। এসকার গানটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি, আর এটার কিন্তু অ্যাবিলিটি রাখা হয়েছে ডাবল আর্মান পেন্টিশন এবং সিঙ্গেল কিন্তু রেট অফ ফায়ার এবং ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর এসকার গানের স্ক্রিনটা তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানিও। এর পাশাপাশি কিন্তু এই রয়্যাল ইভেন্টের সেকেন্ড রিওয়ার্ড হিসেবে থাকতেছে এই ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছ। আর ইমোটটার কনসেপ্ট দেখছো তোমরা, অনেকগুলো সামোসা খাওয়ার পরে কিন্তু একটা ঢেকুশ তুলতেছে। আমরা সাধারণত রমজান মাসে সারাদিন রোজা থেকে কিন্তু যখন সামোসা বা পেঁয়াজি খাই তারপরে কিন্তু এরকম টাইপেরই ঢেকুশ তুলি, আর এই ইমোটের ভিতরে কিন্তু সেই রকমই আইটেম দেওয়া হয়েছে। তোমাদের আমি যেটা বললাম, রমাদান ইভেন্ট চলাকালীন কিন্তু এই রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবল আমরা গেমের ভিতর দেখতে পারবো, সেখানে কিন্তু থাকতেছে এই সামোসা রিলেটেড ইমোট এবং এই এসকার গানের স্কিন। এই দুইটা আইটেম দেওয়ার নিয়ে কিন্তু রমাদান স্পেশাল এই রয়্যাল 1 নামে এই ইভেন্টটা গেমের ভিতর অ্যাভেলেবল দেখতে পারবো। এছাড়াও কিন্তু রমাদান ইভেন্ট চলাকালীন রমাদান স্পেশাল রয়্যাল ইভেন্ট 2 গেমের ভিতর অ্যাভেলেবল দেখতে পারবো, আর সেটার কিন্তু অফিসিয়াল পিএক্সএস তোমরা স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছ। আর এই রমাদান স্পেশাল রয়্যাল 2 ইভেন্টে কিন্তু রমাদান স্পেশাল যতগুলো ওল্ড আইটেম রিওয়ার্ড রয়েছে সবগুলোই কিন্তু রিটার্ন করা হবে। বিশেষ করে কিন্তু রমাদান স্পেশাল ওল্ড যতগুলো বান্ডেল রয়েছে সবগুলো বান্ডেলই কিন্তু এই রমাদান স্পেশাল রয়্যাল ইভেন্ট 2 তে দেখতে পারবা। আর এখন যে গানের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, অর্থাৎ M187 গানের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই রয়্যাল ইভেন্টে না থাকার সম্ভাবনাই বেশি। এখন তোমাদের অনেকে মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে কি আমরা রমাদান স্পেশাল এই M187 এই গানের স্ক্রিনটা দেখতে পারবো না রমাদান ইভেন্টে? হ্যাঁ ভাই, সেটাই দেখতে পারবো, কিন্তু একটু পরে তোমাদেরকে সেটাই বলে দিচ্ছি কি ইভেন্ট আকারে আসবে। তাছাড়াও কিন্তু রমাদান ইভেন্ট চলাকালীন রমাদান স্পেশাল কিন্তু দুইটা রিং ইভেন্ট দেখতে পারবো গেমের ভিতর অ্যাভেলেবল। আর ফার্স্টে যে রিং ইভেন্ট আসবে সেটার কিন্তু অফিসিয়াল পিএক্সএস তোমরা স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছ, আর সেই রিং ইভেন্টে কিন্তু রমাদান স্পেশাল মোটমাট 3টা লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড থাকবে। তার মধ্যে একটা কিন্তু আমাদের রমাদান স্পেশাল এই গোলাপি কালার বান্ডেলটা, বান্ডেলটা দেখতে কিন্তু অনেক লেজেন্ডারি এবং অনেক জোশ, আমার কাছে কিন্তু বান্ডেলটা অনেক ভালোই লাগছে। এর পাশাপাশি কিন্তু এই বান্ডেলটাও তোমরা দেখতে পারবে যেটা এখন তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ, এই বান্ডেলটাও কিন্তু একেবারে খারাপ না মোটামুটি ভালোই আছে। আর এই বান্ডেলটা ছাড়াও কিন্তু একটা লেজেন্ডারি সাইডের স্ক্রিন থাকবে যেটা তোমরা এখন স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছ। এছাড়াও রমাদান স্পেশাল সেকেন্ড যে রিং রয়্যাল ইভেন্টটা আছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ এখন স্ক্রিনের উপরে, মানে সেটা কিন্তু আর্টিক ব্রু ফ্যামিলির যতগুলো বান্ডেল রয়েছে সবগুলো বান্ডেলই কিন্তু একই রিং ইভেন্টে রিটার্ন দেওয়া হবে। আর যারা যারা আর্টিক ব্রু বান্ডেল পছন্দ করো এবং বের করতে চাও তারা কিন্তু চাইলে এখন থেকে ডায়মন্ড জড়ো করে রাখতে পারো। আগেই তোমাদেরকে বলে দিচ্ছি আর্টিক ব্রু ইনকিউবেটরের যতগুলো বান্ডেল আছে সেগুলো কিন্তু আগেই আমরা গেমের ভিতর রিটার্ন দেখতে পারবো না, তার আগে কিন্তু গোস্ট সেট বান্ডেলটা দেওয়া হবে, কারণ এই গোস্ট সেট বান্ডেলটা কিন্তু রমাদান স্পেশাল ডিজাইন করা হয়েছে। আর এই গোস্ট সেট বান্ডেলের সাথে সাথে কিন্তু যতগুলো সেট বান্ডেল আছে সবকিছুই কিন্তু রিটার্ন করা হবে। আর ভাই সত্যি কথা বলতে কিন্তু আমার এই গোস্ট সেট বান্ডেলের বদল কিন্তু এই গোল্ডেন সেট বান্ডেলটাই ভালো লাগে। আর হ্যাঁ, যারা যারা এই গোস্ট সেট বান্ডেল বা গোল্ডেন সেট বান্ডেল গুলো বের করতে চাও তারা তারা চাইলে এখন থেকে ডায়মন্ড জড়ো করে রাখতে পারো। যাই হোক, যাওয়া যাক ভিডিওর আরেকটা মেইন টপিকে। রমাদান স্পেশাল ডিজাইন করা ওল্ড যে M187 গানের স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু এই ইভেন্টে রিটার্ন দিতে পারে যেটা তোমরা এখন স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ। আর এই ইভেন্টে যদি রিটার্ন না করা হয় তাহলে কিন্তু একটা বড় সড়ো ইভেন্ট আসতে পারে, আর সেখানে কিন্তু M187 এর যতগুলো ওল্ড স্ক্রিন আছে সবগুলো কিন্তু এক ইভেন্টে রিটার্ন করা হবে, আর সেটা কিন্তু রিং ইভেন্ট বা রয়্যাল ইভেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলো যাওয়া যাক এবার ভিডিওর মেইন টপিকে, অর্থাৎ যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছো, কোবরা MP40 কবে রিটার্ন দেওয়া হবে। এখন কিন্তু আমাদের গেমের মাঝে এই ইভোভল ইভেন্ট চলতেছে, আর এই ইভোভল ইভেন্ট চলে যাওয়ার পরেই কিন্তু আমরা নেক্সট মাসের 1 থেকে 3 তারিখের ভিতরে কোবরা MP40 সহ এগুলো সব গান কিন্তু রিটার্ন দেখতে পারবো। তোমরা এখন স্ক্রিন উপরে যতগুলো গান দেখতে পাচ্ছ এগুলো সব গানে কিন্তু আমরা গেমের ভিতর অ্যাভেলেবল দেখতে পারবো। তো যেটা আমি তোমাদেরকে বললাম, পরবর্তী মাসের কিন্তু 1 থেকে 4 তারিখের ভিতরে এই ইভোভল ইভেন্টটা গেমের ভিতর অ্যাভেলেবল দেখতে পারবো। এই ছিল আজকের ভিডিওটা, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগছে, আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে থাকে একটু উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটাতে লাইক করে কমেন্টে তোমাদের মতামতটা জানিয়ে দাও। আর হ্যাঁ, কি রিলেটেড ভিডিওটা সেটাও কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবো, আমি কিন্তু সবার কমেন্টে পড়ি এবং সবার কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি। আর হ্যাঁ, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এইরকম নিত্য নতুন আপডেট সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে
করে দাও তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাব এবং তুমি কিন্তু সবার আগে এরকম নিত্য নতুন আপডেট সম্পর্কিত ভিডিও সবার আগে দেখতে পারবে বা জানতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সি ইউ